যে মন্দিরটি দেখছেন সেটি হলো বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজ মন্দিরটি নির্মাণের নির্দেশ দেন। তিনি আরও তিনটি মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যে দুটি নির্মাণের কাজ শেষ এবং বাকি একটি শুরু হয়নি। এই মন্দিরটির কাজ শেষ হলে সেটির শুরু হবে। মানুষের মধ্যে মানব প্রবণতা জাগ্রত করাই ছিল এই চারটি মন্দির বানানোর একটিমাত্র উদ্দেশ্য। চারদত্ত ধামের মধ্যে প্রথম হলো মধ্যপ্রদেশের শিবদত্ত ধাম, দ্বিতীয় হলো কন্যাকুমারী অনুসয়া দত্ত ধাম, তৃতীয়টি হলো এই ব্রহ্মদত্ত ধাম। মন্দিরটির লোকেশনটা খুব সুন্দর একটি জায়গা, যেটা আপনি এলেই দেখতে পাবেন। তার মধ্যে আবার আমরা গেছি শরতের পরন্ত বিকালে, আবার তার মধ্যে বৃষ্টি। সেখানের ভিউটা এত সুন্দর যেটি বলে বোঝানো যাবে না। মন্দিরটির মধ্যে তেমন কিছু ভিড় ছিল না, তাই আমরা খুব সুন্দরভাবে ভিউটি এনজয় করেছি। আপনি চাইলে এরকম সময় দেখে যেতেই পারেন, কতটা সুন্দর লাগে। যাই হোক, এখানে আসার রাস্তাটা অনেকই আছে, তবে আমি একটি বলে দিই, সিঙ্গুর থেকে অটো করে সোজাসুজি এখানে আসতে পারে। তাহলে আজকের মতো বাই বাই, কিপ এনজয়িং।